স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবার স্বাগতম আজকে আমি যে ভিডিওটা আপলোড করছি এটা হচ্ছে জলদূষণ এবং বায়ু দূষণের পার্থক্য আনন্দময় স্কুলের ক্লাস থ্রির ভূগোল যে সাবজেক্ট আছে তার একটি প্রশ্ন তো অ্যানুয়ালি পরীক্ষা অনেকবারই পড়েছে দু হাজার বাইশ সালে তো আমি সেই মোতাবেক আমি প্রশ্নটা অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়েছেন আমি উত্তরটা লিখে দিচ্ছি জলদূষণ ও বায়ু দূষণের পার্থক্য তো জলদূষণ বায়ু দূষণের পার্থক্য আমি লিখেছি প্রথমে ফার্স্ট জলদূষ জলাতে ক্ষতিকারক পদার্থ মিশে থাকলে জলদূষণ হয় আর বাতাসে হচ্ছে ক্ষতিকারক কণার উপস্থিতির কারণে বায়ু দূষণ হয় জলদূষণের ফলে পেটে যন্ত্রণা বমিভাব পাতলা পায়খানা ইত্যাদি রোগ হয় আর বায়ু দূষণের ফলে ক্যান্সার শ্বাসকষ্ট ফুসফুসে ক্ষত ক্ষতি রক্তকরণ ইত্যাদি রোগ হয় দূষণের প্রধান কারণগুলি হলো শিল্পজাত বর্জ্য পদার্থ কৃষি উপকরণ খনি তেল ইত্যাদি বায়ু দূষণের প্রধান কারণগুলি হলো বিষাক্ত ধোঁয়া ধুলিকণা শরীর ধুলিকণা মিস্টেক হয়ে গেছে ধুলিকণা গ্যাস ইত্যাদি তো যাই হোক এই যে তিনটে আমি লিখে দিলাম পরবর্তী ক্ষেত্রে আরও বড়ো করে আকারে লিখে দেবো আজকে সময় এমনিতেই খুব কম যাই হোক মোটামুটি মুখস্থ বললে অবশ্যই নাম্বার পাওয়া যাবে পড়াশোনা করতে হবে পরীক্ষার সামনেই টাটা বাই আবার দেখাবে পরবর্তী ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন বিলটু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাধ্য বিলটু সের স্টাডি চ্যানেল আছে আনন্দ মাস্ক রিলেটেড প্রশ্ন আনন্দ মাস্ক রিলেটেড যত রকম প্রবলেম সলভ করা হয় আপনাদের যাবতীয় প্রশ্ন আপনারা টেলিগ্রাম মাধ্যমে জানাতে পারেন টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কমেন্ট করলে আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব টাটা বাই আজকের মতন